বাপরে বাপ ঘূর্ণিঝড় হয়েছে এই জায়গায়। দেখেন হাজী মুনতাস আলী হাই স্কুলের সাদালাবাড়ি, বাপরে বাপ সব ঘটঘর উড়িয়ে নিয়ে গেছে, গাছ গাছ লতা সব ভেঙ্গে ঢেঙ্গে একদম সাথে। আল্লাহ এই অবস্থা হয়েছে, হেস তাল তাল উড়িয়ে নিয়ে গেছে একবারে, ইয়ে কালাম টালাম সব খুলে হেলাইছে একবারে। বাবু, এ বাবু কিরম ব্যাগে আইছে? ঘন্টা 120 কিলোমিটার ব্যাগ হবো, 120 তার থেকে বেশি হবো, বেশি হবো। এরম অবস্থা হচ্ছে, ধুলা বালু একদম বেড়া সেরা টিনসিন সব উপর দিয়ে উঠিয়ে কি অবস্থা হয়েছিল বাবা, পুরা হয়েছে রে। আর খুব না ঠান্ডার, যেটা ঠান্ডার লাইটিং ঠান্ডার, বাপরে বাপ তাম হয়েছে, অবস্থা খারাপ। মানুষ এখনো খবর পাই নাই, কিন্তু নেওয়া লাগে, আইডিয়া নেওয়া লাগে, নেওয়া লাগে। মামু কিরম মানুষ, স্পিড কিরম হওয়া লাগে? স্পিড তো খালি পাক ঘুরছে, পাক সব তিন টেন উড়িয়ে নিয়ে গেছে একবারে। এরম ভাঙছে এই জায়গা, ডাল ডোল ভাঙছে, এরকম মানে আপনার কি ঘূর্ণি বায়ু এখানে আসছে ম্যাক্সিমাম 2003 সালে যে হয়েছিল তার থেকে, তারপর এড়ে বড় এড়ে বড় এড়ে বড়। বাপরে বাপ, দেখি আমরা সামনে যাই কি আছে সামনে। এই জায়গায় চাল টাল ভেলকি সব উড়িয়ে নিয়ে ভাঙ্গিয়া তলে ফেলাইছে, যে দেখেন তলে ফেলাইছে ভাঙ্গিয়া একদম, বহুত ক্ষতি হয়েছে। তারপরে এটা সাদলাবাড়ি হাজী মুনতাস আলী হাই স্কুল, এখানে ঘূর্ণিঝড় হয়েছে, দেখেন সব ফিল্ডার দেখায় আমি।